আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই মহতি পবিত্র সভায় যেভাবে মানুষ এসেছেন, আমরা সত্যই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন যার আহ্বানে, যার চেষ্টায়, যার ব্যবস্থাপনায়, যার কর্মে, যার এবং যারা এসেছেন আমার মা বোনেরা আর ভাইয়েরা, তাদেরকেই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমি আল্লাহর কাছে হয়তো আমার দোয়া কবুল হবে না, তাও আল্লাহর কাছে চাই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য একটু দোয়া করুন, যেন এইভাবে মানুষের পাশে আমি যতদিন আমি আল্লাহ আমাকে হায়াতে রেখেছে ততদিন যেন আপনাদের পাশে থাকতে পারি। আপনার গেটের কাছে লাইনে এবং ঈদগাহ কমিটিও যে শিক্ষার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ঈদগাহ কমিটিকে আমরা ধন্যবাদ জানাই। তো আমার বলার উদ্দেশ্য যে এই গাল সত্যের বন্ধ আছে, আমরা আরামবাগের মাননীয় চেয়ারম্যান সাহেবকে, নবনিযুক্ত চেয়ারম্যান সাহেব, উনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। সমস্ত পয়সাওয়ালা মানুষরা যদি আমরা এক হয়ে একটু রুমজানের আগে, এবং মাদ্রাসার ব্যক্তিরা অনেকে এসেছেন, আমি কদিন আগে একটা মাদ্রাসার প্রোগ্রামে গেছিলাম, সেখানেও বলছিলাম যে মাদ্রাসাওয়ালারা কালেকশনের জন্য উঠে পড়ে লেগেছে, রমজানের ইস্তেহার বিলি করছে, কিন্তু মাদ্রাসাওয়ালাদেরকে যাকাত সম্পর্কে অকিবল হতে হবে। যাকাত কাকে দেবে, যাকাত কে খাবে, যাকাত কিভাবে দেওয়া হবে, এর উপরে রমজানের আগে অর্থাৎ শোয়ে বরাতের পরে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু আমি অন্তত কোনো জায়গায় জলসায় শুনিনি, কোনো মাদ্রাসাতে সেমিনার হতে দেখিনি। আমি নিজেও একটা মাদ্রাসার হেড মাস্টার মশাই সুপারিন্টেন্ট, তা সত্ত্বেও আমিও সেখানে করে উঠতে পারিনি। বক্তব্য হচ্ছে মাদ্রাসার এলাকায় আগে আমার আত্মীয় স্বজন, আমার ভাই যদি গরিব থাকে, আমার বোন যদি গরিব থাকে, আমার আত্মীয় স্বজন যদি গরিব থাকে, তাকে আগে দেখতে হবে, তারপরে আমার পাড়াপ্রতিবেশী বাড়িকে দেখতে হবে, তারপরে পাশে দেখতে হবে। আমি চাই হাফেজ জাকির সাহেবের সঙ্গে যেদিন আমি সৈয়দ মনিরুল হুদা ইন্তেকালের জন্য সর্বসারিতে আমি গিয়েছিলাম, সেই দিনে সৈয়দ সিরাজুর রহমান সাহেবকে বলেছিলাম যে আপনি প্রচুর দান ধ্যান করছেন, কিন্তু এইভাবে দান ধ্যান করলে হবে না, আপনাকে দান ধ্যানের পরিধিতে একটা অন্য চেঞ্জ করতে হবে। তো দেখেন উনি রাজি হয়েছিলেন, হওয়ার পরে উদ্যোগ গ্রহণ করেছিলেন। তো তারপর